খুলে না দেখলে ব্যাপারটা 30 রুপিসে পপকর্ন গাইস ওকে আমরা এতকিছু যে খেলাম বিল হয়েছে মাত্র হাই গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যাচ্ছি পিতে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি আমরা আজকে আমার ইচ্ছা করছিল স্ন্যাকস হয়ে যায় কিছু ক্রিস্প ক্রিস্প খেতে ইচ্ছা করছে ক্রাঞ্চ ক্রাঞ্চ ভাবে গাইস তোমরা সবাই অল টাইম বলো যে এমন একটা বাজেট ফ্রেন্ডলি মানে এমন একটা বাজেট ফ্রেন্ডলি দেখাতে যেটা স্টুডেন্টরাও খেতে পারে আজকে যেখানে যাচ্ছি 100 টাকায় দুজনের পেট ভরে যাবে আরামসে গাইস মানে ওটা 35-30 দিয়ে স্টার্টিং ইভেন দি মই তো 35 থেকে স্টার্টিং অনলি 30 রুপিসে তোমরা পেয়ে যাবে শেয়ারেবল মিল চলো গাইস ওয়েট না করে ফটাফট যাই আর যারা আমাদের চেনো না মাই নেম ইজ অমিত এন্ড আই এম প্রীতি এন্ড ইউ আর ওয়াচিং দ্য ক্রেভিং ফুল লাভ সো গাইস ফাইনালি উই আর হিয়ার আমরা চলে এসেছি এখন কোথায় এসেছি প্রীতি আজকে আমরা আজকে আমরা এসে গেছি সিপ এন্ড ক্রাঞ্চ সিপ এন্ড ক্রাঞ্চ এটা খুলেছে অ্যাড্রেসটা পিটি বলে দেবে কেন পিটি এরিয়াতেই খুলেছে অ্যাকচুয়ালি গাইস অ্যাকচুয়ালি উত্তর পাড়া আপনি বিদের সেতু ব্রিজ থেকে বাদিকে টার্ন করবেন বাস চলে আসবে একদম ইজিয়েস্ট ওয়ে ওইখান থেকে পাশা বাজার এখান থেকে উত্তর পাড়া এন্ড গাইস একটু প্রাউড আছে একটু উনি ম্যানেজ করে নিও এন্ড গাইস এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবকিছু যা 35 থেকে স্টার্ট এন্ড আমরা পুরো ভিডিওটা দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা যদি ভিডিওতে নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখনই ভিডিওটা লাইক করে স্টার্ট করে দিই লেটস বিগিন সো গাইস ফার্স্ট যে ডিশটা আমি ট্রাই করবো চলে এসে এটা হচ্ছে চিকেন পপকর্ন এটার মধ্যে টোটাল আছে আমার 8 পিস 30 রুপিস আর এটা আছে কোল্ড কফি এটার প্রাইসও 30 রুপিস দেখতেই পাচ্ছ কোল্ড কফিটা দেখতে একটু ঘামা লাগছে তো আমি একটু নিয়ে গরমের মধ্যে এসি তো কোল্ড কফি খেয়ে একটু ট্রাই করি প্রথমে পারফেক্ট কোল্ড কফি যেমন হওয়া উচিত তেমনই একদম ঠান্ডা দারুণ লাগলো গাইস কোল্ড কফিটা তোমরা মাস্ট ট্রাই 30 রুপিসে কোল্ড কফি ট্রাই করতেই পারো আমার তো খেয়ে বেশ মজাই লাগলো ওকে পপকর্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি 30 রুপিসে পপকর্ন গাইস আমি এর আগে 6 রুপিসে গেছিলাম এটা হচ্ছে সব থেকে লেটেস্ট কম দামে পপকর্ন খাচ্ছি আমি মিওনিসা সস দিয়ে একটু খাই বেশ ভালো ফ্রেশ মুচমুচে আর উপর থেকে যেই কি বলবো মশলাটা দিয়েছে একদম একটা ইনহান্স করছে টেস্ট মনে আছে তোমরা এখানে ট্রাই করতে পারো ডিশটাকে মানে বুঝেই নাও এর থেকে সস্তা আর কি হতে পারে গাইজ এরপরে আরো আরো ডিশ আসবে যেগুলো পিজি ট্রাই করবে ইয়েস হে গাইজ সো সেকেন্ড ডিশ ইজ রেডি আপনারা দেখতে পাচ্ছেন চিকেন স্যান্ডউইচ 45 রুপিস উইথ চিপস এন্ড আ সস উইথ দি মেয়ো তো দাদা খুব সুন্দর করে ডিজাইনিং করে দিয়েছে খুব ভালো লাগছে আর বেশ হিউজ সাইজ আছে কাফি গরম আছে ফ্রেন্ডস আমি এটা ভাঙা চেষ্টা করে দেখাচ্ছি তোমাদেরকে বিকজ খুলে না দেখলে ব্যাপারটা ইটস টেম্পটিং হট নানা রকম ভেজিস দেওয়া আছে এর মধ্যে আমি এমনি খেয়ে দেখাই অ্যামেজিং খেতে একদম ফ্রেশ স্যান্ডউইচ ব্রেড দি চিকেন দি কর্ন এই দেখুন ফ্রেন্ডস শসা পেঁয়াজ কর্ন চিকেন এভরিথিং দে হ্যাভ গিভেন আমার জন্য দ্য বেস্ট প্লিজ তোমরা এখানে আসো 45 রুপিস চিকেন স্যান্ডউইচ উইথ শেয়ারেবল আমার মনে হয় না এখন তোমরা কোথায় পাবে খাবার জন্য তোমাকে আমাদের পাড়ায় আসতে হবে সো কাম এন্ড গ্র্যাব ইট সো গাইস পিজা এসে গেছে এটা চিকেন পিজা পিজা স্টার্ট 45 দিয়ে এটা 60 রুপিস আর পিজা টপিংসটা দেখে নাও উপর থেকে দেখতে কত খেতে দারুণ লাগবে তো ট্রাই করি ওকে আমি এক হাতে ধরে আছি আর এক হাতে ওকে তো আমি এইটুকু ট্রাই করি পিজা টপিং থেকে শুরু করে চিকেন অ্যান্ড চিজগুলো ওভারলোডেড দারুণ লাগলো খেতে টেস্টটা অনায়াসে যেমন পিজা থাকে যেটা বেটে ইউজ করা হয়েছে এটা ফ্রেশ ব্রেড না বাট এই ব্রেডের মধ্যে একটা কন্টিনিউস আছে তো খেতে একটু সল্টিনেস অ্যান্ড ভালো লাগছে বেশ তোমরা হচ্ছে ট্রাই করতে পারো 45 এখানে শেয়ারেবল আর এটা 60 তেও শেয়ারেবল এটা চিকেন আর 45 নর্মাল ভেজ পিজা তোমরা পেয়ে যাবে আমি বুঝতে পারছি তোমরা এখন গাড়িতে ইগনোর করো গাড়ির সাউন্ডগুলো ট্রাই করছি যতটা পারার আমি একটু নিয়ে আওয়াজটা ভালো করার যাতে তোমরা এটাকে ভালো করে শুনতে পারো এন্ড গাইস যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো আর শেয়ার করতে ভুলো না লাস্ট ড্রিঙ্ক ইন মাই হ্যান্ড এন্ড আপনারা সবাই জানেন যে আমার ব্লু লেমন খেতে খুবই ভালো লাগে এন্ড দিস ব্লু লেমন ইজ জাস্ট রুপিস
35, so let's try my first bite. Really refreshing. ব্লু লেভেনের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই গাইজ, অ্যাকচুয়ালি গুড ওয়ান। পুদিনা দেওয়া আছে, নিম্বু দেওয়া আছে, সব ওনার ইজ হেয়ার। আপ টাইম বতাইয়ে। টাইম হামারা ইধার আবি হাম লোগ 2:30 বাজে দুপুর সে চালু করতে হ্যায়, রাত মে 10:30 সে 11 বাজে তক খুলা রহতা হ্যায়, আর মহিনা ডেড় মহিনা কে বাদ হাম লোগ মর্নিং মে ভি 8:00 সে চালু করেঙ্গে। এন্ড স্যার থ্যাংক ইউ সো মাচ, ইতনা টেস্টি থা খানে মে। মেন রিকোয়েস্ট করুগা সবকো আপকা দোকান ভিজিট করনে কে লিয়ে। থ্যাংক ইউ। সো গাইস আমাদের এখানে খাওয়া কমপ্লিট, এন্ড আমরা এত কিছু খেলাম, বিল হয়েছে মাত্র 200। এন্ড গাইস লাস্ট এটা খেয়ে আস্তে আস্তে আমরা বাড়ি আর দিকে যাচ্ছি। আর প্রীতি নিজের বাড়ির জন্য একটা কি অর্ডার দিয়েছো তুমি? চিকেন র‍্যাপ অর্ডার দিয়েছি, যেটা মায়ের একটু রাতে খুব পছন্দ করে, সো আমি এখান থেকে নিয়েছি। ওটা 50 রুপিস অনলি, ট্রাই করব দেখো না, নালে প্রীতি কিনে নেবে বাড়ি গিয়ে। ভালো দেখো।